আল্লাহর কাছে তওবা তিল্লা গরম সারা যদি মৃত্যুবরণ করি প্রত্যেক গুনাহগার কিয়ামতের ময়দানত নড়িয়ে পারিব না নড়ে মৃত্যু ন মেডিয়ে ঠেলে বাইর করে দিব আমেরিকার প্রেসিডেন্ট যদি হয় না গোড়া দুনিয়ার উদ্দি আ কথা চললে গোড়া দুনিয়ার উদ্ আয় রাজত্ব করে দিয়ে আয় এই মেডিত্ব আগে বাইরে চাম ন যেন মিলিয়ে হব তুহন বাইর নতি এক মেলা মারিব কিয়ামতের ময়দানের মেখে মেডিয়ে ঠেলিয়ার বাইর করে দিব এরে কেয়ারে ভিতরে রেখত ন ইসেরা মিলের সালামের সিয়া থুদ অনুহার হারে দ্বিতীয়বার বিয়া গুণের বাইর করে দিব হাসার ময়দানত নোটি বাসই দেই ইমানদার কাফের আল্লাহ মানুন্য ন মানুন্য বিয়া গুণ হাসর ময়দানত বাধ্যতামূলক ভাবে বিয়া গুণ অতরোয়া ফুরিব সূর্য তাফমিদি পঞ্চাশ হাজার বছর দাঁড়াই তা ফুরিব ইমানদার নেককার বন্ধ কলরে আল্লাহ পাকে মুসলমান আরশের তলে সাইয়াম মিদি আরামে রাখিব আলহামদুলিল্লাহ দুনিয়ায় অস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী একখান জগৎ এডে আরা আগর নছিলাম ফর নতেকুম দুনিয়া সারি ব্যাগুণতে জাগ ঘুরিব একতা নমানে দেখিয়াই নেই মুসলমানও বিশ্বাস করে দুনিয়াত জাগ ঘুরিব কাফের মুশরিকল বিশ্বাস করে দুনিয়া সারা ফুরিব আল্লাহ ন মানে ধর্ম ন মানে রসুল ন মানে দে ইলে ফতভ্রষ্ট মানুষ হল দুনিয়াতুন জাগ ফুরিব দিয়ানোরা মানে খরে যাইম ইয়ান ন মানে দে আর ইমানদার হল তো বিশ্বাস করি দি এই জগৎ বাদে আর একখান জগৎ আছে জিয়ানোর নাম ফরকাল জিয়ানোর নাম আখিরত ইমানদার হই বুদে যারা আখিরত বিশ্বাস করে ফরকালরে বিশ্বাস করে ওবিল আখিরতি হুম ইউকিনুন আখিরতর ইয়কিন রাখে ফরকালর জীবনরে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি তারা আল্লাহরে ডরে ডরাই হয়াত খাড়ে দে বান্দা এই আসল জীবন জিয়ান সাম্যের ইয়ান ইয়ান আসল ন এটা আমরা আগ ন ছিলাম আগা ছিলাম ব্যাগুন জন্নত আমরা তো জানি আর বাপ আদম আসিল হরে জন্নত আল্লাহ পাকে মা হাওয়ারে বানাই যখন আদম আলাইহিস সালাম উল্ল আগদ হরে দিল আল্লাহ পাকে নিজে আগদ হরাই আদম হাওয়ারে আল্লাহ ফরমাদে ফাকুলা মিনহা রগাদান হাইতু শিতুমা তোমারা স্বামী স্ত্রী আদম হাওয়া আলাইহিমাসসালাম দোনজন জান্নাত উম্মিদি জিন্দি মনে হয় জিয়ত্তন মনে হয় ইয়ত্তন খফিও আজজুহুরাইয়ের মনের খুশি মতো খ ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা সব গাছের ফল খাইতে পারিবে উগ্র গাছ নির্দিষ্ট করে দেখা দিয়ে এই গাছের ফল খাইতে না পারিবে এইভাবে সলের চলে সামর্গে লম্বা হতাই নহই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আসিল হরে জন্নত সমস্ত মানব জাতির বাপ আদম সন্তান বাপর ফিডুত তাকে তারপরে মার ফেডুতেই আদম আলাইহিস সালাম হতে জন্নত থাকতে কোনো সন্তান জন্ম নয় মা হাওয়া গর্বিত নয় তাহলে আমরা ব্যাকুণ আসিলাম খার ফিরুত বাপ আদমর ফিরুত বাপ আদমর ফিরুবতর গরি আমরা সহ জন্নত আসিলাম এক
যোন আল্লাহ পাকে আদম হাওয়ার জমিরুল নামে দিয়ে দে। আবার ফাটেবার সময় আল্লাহ একতা হইয়ে দে আদম, আদমের সন্তান হলোর আল্লাহ বাইর গিরগি। তৈলি জন্নতীয় নারার বড় দেশ, দুনিয়ার দেশ ন, দেশ হইলি জন্নত। দেশ হয় সন্ধান জেতুন জেডের ঢুকিলি আর বাইর অন্য ঘরে দুনিয়াত আইয়েরে তো একদম জাগো ঘুরি বুঝেন দেশ ট্রেনেও খবরই খবর জগতি আনো দেশ ন, কে একটু আবার কেমন তো উড়ি জাগো ঘুরি হাসর ময়দান ইয়ান দেশ ন, কে ই আনসারে আবার মানুষ দুবাকই একবার জাহান নামও যাইবে আর একবার জন্নত যাইবে। জাহান নামে জাহান নামত তাই যাব কাফের হইলি, ইমানদার জন্নত যাই থাই যাইব দে একটু না নিয়ালা হইতো না বাইর অন্ন হই জেডে ঢুকি বাইর অন্ন ফরে ই আমার হয় আসল দেশ। তাহলে হব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশের মহব্বত ইমান, ইমানের লক্ষণ ইমানের অংশ। দেশের মহব্বত মানে বাংলাদেশের মহব্বত ন, বাজকাই আদিসুর ঠুকুরে জানোরে বাংলাদেশের লোহারে ফেলাই বাংলাদেশ তো দেশ ন, আর আল্লাহ দেশ ন আর দেশ হইলে জন্নত। এত আল্লাহ জন্নতর মহাব্বত ইয়ান ইমানের লক্ষণ দে। আল্লাহ পাকে জন্নতত্ব বাইর করে দুনিয়া ফাটেবার সমান বন্দারে সমস্ত আল্লাহর বন্দা ব্যাগগুলোরে আদম সন্তান ব্যাগগুলোরে আদমের ফিটত্ব নেয়া লাগিয়ে রে কেন করে নেওয়া লাগিয়ে দে আল্লাহর কুদরতে আতে বাড়ি মেঘের ডান সাইডের ডানহাত মেঘের জন্নতি বন্দল বাইরে আল্লাহর কুদরতর বামহাত মেঘের আদম ইসলামের ফিরত্ব জাহান নাম সাহেবদন বেগম বাইরে বাইরে আনার বাদে আল্লাহ ফুসল লই আল্লাহ বিরব্বিকুম আয় কি তোমার প্রভু নয় না ব্যাগ গুণ আর হইলাম না কালু বালা অবশ্যই অনারার প্রভু। এদিন মুসলমান অমুসলমান যে কোনো জাতি দুনিয়াত বিভক্ত হই ব্যাগ গুণে আল্লাহরে রব শিয়ার করে আসি ব্যাগ গুণ চল কি আসিলাম ইমানদার আসিলাম এর আল্লাহর মাধ্যমে আর আজি রব মানব আসমান জবিন ইনর আয় সাক্ষী করি রাখির তোরা দুনিয়া যাইরে সাই সাবার উল্লি যাবি গু দুনিয়া যায় আরে রব ন মানে আর কার মানিবি অস্বীকার করিবি সাইস দুনিয়া যেতেন তাবি এই সবক কইয়া রাবি আয় আল্লাহ একমাত্র রব লা রব্বা সেওয়াহু লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ বাদ এখনো উপেশ্য নেই আল্লাহ বাদ এখনো রব নেই একতা যে দুনিয়ার জীবন বর্বনর রাখিলি মত রক্ত এই সব কুরুত মারা গেলে যেই জন্নত তুই জ্বর আবার এই জন্নত তাই ফসিত করবে জন্নত কিভাবে হচ্ছ আল্লাহ পাকে রাস্তা দেখাই দি আবার আল্লাহ কি ফরমার খদ আলাইকুম আবাকুম আদামা وأشهد عليكم السماوات السبع والأرضين السبع تارا আরে রব মান্য দিয়া অনুরোধ সাত আসমানের সাক্ষী বানাইলাম জমিনের সাক্ষী বানাইলাম তোর আর বাপ আদমের সাক্ষী বানাইলাম কিয়ামতের দিন আইয়ের আবার উল্টি জগ বলি হই আই তো আর তো অনুর রব ন মানি এন হবি বলি আসমান জমিন তোলার হতার সাক্ষী আজি আহারে রব শিয়ার করি জগ সাই দুনিয়া যাইরে আর কে আর রব মানিবে দুনিয়া যায় যদি এসব অক্ষ মনর রাখো যে জন্নত তুম জ্বর এ জন্নত তাই তেরিবে আর দুনিয়ার জনের বাদে আরে রব ন মানি আর বন্দরের ভিতর সৃষ্টির ভিতর আর কে আর রব মান্যুস প্রভু মান্যুস দেবতা মান্যুস তখন তুই এই জন্নত তার আইন পারিবে
তখন তোমার শাস্তি লই আর কান জগৎ বানের কি ইয়ালর নাম জাহান্নাম। জাহান্নামের রাস্তা হন্ন, জান্নাতের রাস্তা হন্ন আল্লাহ পাকে আলাদা আলাদা করে দেখাই দি। আল্লাহর অটল বিশ্বাস, বেজাল সারা ইমান এবং নেক আমল, ই বলতে জান্নাতের রাস্তা। আর আল্লাহর নাফরমানি, গুনাহ, ফাফাসার, ই বলতে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা কানা চলতে কঠিন কষ্ট, জাহান্নামের রাস্তা দিয়ে চলতে আরাম মজা। এত আল্লাহ রসুল পাকে ফরমান, قال رسول الله صلى الله تعالى عليه وسلم حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات। الله حبيب فرمان جنة الله پاک گیرے دی دی باونداری لگے دی دے خشت دایک زینت دیے رے গম ন লাগে জিনিস, কষ্ট লাগে দে জিনিস দি, দেখতে সুন্দর ন লাগে, ফালন করতে কষ্ট লাগে, যে রাস্তা দিয়ে আটতে কষ্ট লাগে, এই রাস্তা জন্নতর রাস্তা বানাই, জন্নত বানাই, জন্নত শরীর দি বন্ডারে দি দিয়ে দে, দেখতে সুন্দর ন লাগে, গম ন লাগে দে, এদিককে জিনিস দিয়ে রে জন্নতরে বন্ডারে লাগাই দি। এবং জাহান্নাম শরীর দি আল্লাহ পাকে মানুষ উত্তর সুন্দর লাগে, গম লাগে দে, জিনিস দিয়ে রে জাহান্নামরে বন্ডারি বানে দি। আল্লাহ পাকে জন্নত বানাইয়ে রে জিব্রাইল রে ফাটাই, ও জিব্রাইল জন্নত সাই ইয়ো গো সাই, জিব্রাইল সালামে সাই আই রে আল্লাহর খোদ খোদা, জন্নত এত সুন্দর সুন্দর বিল্ডিং অকল নিয়ামত অকল বাগান অকল তৈরি করে রেখে দে, এই জন্নতরে দেখিলি হনমানুর জন্নত নজাইয়ের নতাইবু, জাহান্নাম জেবেল লেখন কে আরে তয়ফা নজাইবু। এন হইয়ে আল্লাহ পাকে জন্নতরে গিরে দি, দেখা না যাইফান বিচুরর আরাম সুন্দরী দেখা না যাইবার লাই, বাদ দি বন্ডারে দিয়ে দে এন জিনিস দি, যেগিন দেখতে খারাপ লাগে, যেগিন যে বন্ডারে ফার হয়ে যাতে কষ্ট লাগে, কষ্ট হয় জাহান্নাম বানাইয়ের জিব্রাইলের ফাটাই, জিব্রাইল আয়ের হদা খোদা জাহান্নামের আজাব যে কষ্ট, দাও দাও গরি যে আগুন জ্বলতে দেখা তার, এদিকে আগুন দেখিলে কষ্ট দেখিলে খনকায় জাহান্নামত নজাইব। তখন আল্লাহ পাকে জাহান্নাম চতুর্ফাশে ঘিরে দিয়ে দে, এন সসৈক্যের সুন্দর সুন্দর জিনিস দিয়ারে ঘিরে দি, জিব্রাইল সায়ায়ের খদে অহদা জাহান্নাম সেরুর দি, এন সুন্দর বন্ডারি অনা লাগে দিয়ন দে, এই বন্ডারি এগিন সুন্দর ফুরি মানুষ ব্যাগন, এই বন্ডারির মিকা দুমুরি দুমুরি যাইব। এখন খেয়াই তো এই সুন্দর দেই রে, তখন খেয়াই জন্নাত জইয়া ফাদে তো সুন্দর ফাগল ব্যাগুন, জাহান্নামের বন্ডারে সুন্দর দে ইকে ব্যাগুন দৌড়ি দৌড়ি যাইব। কি বুঝে তো চাই দে হতে জন্নাত যাইবার খাম যাইবার লাই খামজিন গড়া পরে খামে গিন গত্তে কষ্ট হয়, আর জাহান্নাম যাইবার লাই খামজিন গড়ে খামিন গত্তে বন্ধাতে মজা লাগে আরাম লাগে, নামাজ সত্ত্বে কষ্ট লাগে, অজু বানাতে কষ্ট লাগে। নামাজ যদি জন্নতর বন্ডারি, রমজান মাস সম্মিদির দিনভর উয়াস থাকতে কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগিল যখন মুসলমান এই রমজানের রোজা ইবা কষ্টদায়ক হইল, ইবা জন্নতর বন্ডারি। যে ব্যক্তি কষ্ট করি করি নামাজ পড়িব, কষ্ট করি করি রোজা রাখিব, কষ্ট করি মনে নহইল চল্লিশ ভাগর এক ভাগ আস নিজস্ব সম্পদ উত্তন আলাদা করি জকাত দি ফেলাইব, মনে নহইল আখরত সবর আশায় দান সৎকা করিব, ক্যাম ফুসি আল্লাহ রাস্তা খরচ করিব, এই মনে নহয় দে কষ্ট লাগে দে, এই খামে কিন বন্দায় যদি গড়ে
কিয়ামত দিন বান্দার সামনে জান্নাত উপস্থিত থাকিব। জান্নাতের রাস্তা কষ্ট, জাহান্নামের রাস্তা কঠিন। জাহান্নামের বাউন্ডারি ওইদি এন দিন যে আল্লাহ বাউন্ডারি লাগা দিয়ে যেদিন কষ্টদায়ক, যেদিন আরামদায়ক, গম লাগে চুরি করতে, গম লাগে ডাহাতি করতে, গম লাগে মানুষের হক দখল করি আর নিজের জায়গা বড় করতে, গম লাগে পয়সা ছাড়া নিজের জায়গা বড়, মানুষের হক খাই ফেলাতে গম লাগে, মানুষের জুলুম করতে গম লাগে, নিজের বুতুর ফাওয়ার শিফান লাগে, দুনিয়ার মিশালাত হওয়াতে গম লাগে, উদ্যমানে বউ বই মানুষের কি বসে কায়ত করতে মজা মজা লাগে, গুনার খাম যেদিন আছে বিয়া গিন করতে গম লাগে, জেনা করতে গম লাগে, মাইয়া ফালুয়ের আড্ডা দিতে মরদ ফোয়াতে গম লাগে, গম লাগে দে জিনিস দিয়ে রে জাহান্নামর বন্ডারে বানে দি। একতাল্লে যত গুনার খাম আছে বিয়া গিন জাহান্নামর ফর্দা, জাহান্নামর রাস্তা, যত গুনার খাম আছে বিয়া গিন জাহান্নামর বন্ডারি। এই বন্ডারি এগিন গম লাগের বলি, এগিন ফারইয়ের যদি বন্দা অতিক্রম করে যদি সাম্ভূমিকা জাদ্দ হয় জাহান্নামর বন্ডারি, গুনার খাম বিয়া গিন গড়ি গড়ি যখন নাকি সাম্ভূমিকা যাইব, মতর গাঢ়ত ফসনের হওয়ার হওয়ার এক সবুজ সামনে জাহান্নামায় যাইব। এতদিন গম লাগি বলে গর গেলাম, গম লাগানোর ফল দিতদের ফলাফলটা বড় ভয়াবহ, সামুদে আগুন বাদে কিচ্ছু নদীর। এখত আল্লাহ গুণামানি আগুন গুণামানি মুসলমান জাহান নামর আগুন গুণামানে জাহান নামর আদাব কষ্ট। আল্লাহ পাকে ইমানদার বন্দারে মহাব্বত করে দেই ছাড়ে। এখত আল্লাহ দুনিয়া মৃদ্ধি যারা নাকি আল্লাহ পাকে দুনিয়ার আল্লাহ পাকে সৃষ্টি করে গি, তাহারে জাহান নামত তুন বাসায় বেল্লাই, জন্নত ফাটাই বেল্লাই, জন্নতর অধিকারী ওই বেল্লাই, আল্লাহ পাকে যুগে যুগে নবী ফাটাই, এরা নবী অকল ফাটাই সতর্ক করে গি। প্রত্যেক নবী আল্লাহ সবক ইয়াদ করে দি, আল্লাহ যায় যুগে যুগে নবী ফাটাইম, আসমানি কিতাব ফাটাইম, ওন ফরি ফরি জান্নাতর রাস্তা মতে চলিবে কষ্ট হইল, জাহান্নামর রাস্তা তুন বাসিতে আইবে আরাম লাইল, জাহান্নামর রাস্তা ইবে চলতে আরাম, আরাম বলি কেন দৈর্ঘ্য, জান্নাতর রাস্তা ইবে অতিক্রম করতে কষ্ট, কষ্ট হইল ইবে নসাইব, দুনিয়া মিদিনে কামল করতে কষ্ট আছে, দুনিয়া মিদিনে মুসলমান বাসি বাসে হালাল ভাবে চলতে কষ্ট আছে, নিজস্ব গুরে হেফাজত করতে কষ্ট আছে, মনল্ল যুদ্ধ করি আল্লাহর হতা মানতে নিষিদ্ধ সামর্থন বাঁচি থাকতে কষ্ট আছে, যে বন্দা কষ্ট করি করি জীবন নান অতিক্রম করি ফেলাইব, মত রক্ত মেদি বন্দাই বিয়া জন্নত সুসংবাদ হইব, মত রক্ত মেদি আল্লাহ পাকে বন্দাই বেড়ে জন্নত দেখাইব, জাহান্নামও দেখাইব, অহদা অবন্দা কবরের জনের বাদে তুই যদি ইমানে আমলে খবরত নোয়াস্তি তোর ওই দেখা থাকতে জাহান্নামি আন দিতাম দে, ইয়া তুই ইমানে আমলে জীবন হারাইস আর নাফর মানে তোর বাঁচি রইস, এত আল্লাহ তোর ইয়া দেখতে জন্নতি আন দিয়ে দে। আল্লাহ পাকে জাহান্নামর রাস্তা বন্দারে দেখে দে, জাহান্নামর রাস্তা শূন্য বন্দারে দুঃখ ছড়াই দে, ইহকাল ত্যাগ করার বাদে ফরকালের কষ্ট ফেলে দে, খবর চলিয়ে আজাব এবং শাস্তিত নিমজ্জিত ওয়াফরে দেখাম শুনিন, বন্দা যদি শতানোর কুশল লাভ ধরি নফসর হতা উনি যদি নিষিদ্ধ খাম অকল বন্দা গড়ের দেহয় মনের লোভত ফরি দুনিয়ার মহাব্বতত ফরি, মুসলমান দুনিয়া সৈক্যর সৌন্দর্য ফরিয়ারে আল্লাহর নিষিদ্ধ খাম ইকে ফাত্তানো দিয়ারে, নিষিদ্ধ খাম গুণাফতা ব্যাগেন বন্দা যদি তয় তয় গর্গিত হয় দুনিয়ার জীবন শেষ মাত্র তার সামনে জাহান্নামায় যাইব। একথালে আল্লাহ ফরমার কোরআন শরীফুর আয়াত আল্লাহ পাকে বায়ান ফরমার ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও ইমানদার বন্দল প্রকাশ্য গুণা সারি দিও, গোফনে গোফনে গুণা করণ সারি দিও, গুণা দুই প্রকার, গুণা মানে কি আল্লাহ দে রসুলে যেগিন নিষেধ করগি জিনতুন বিরত থাকিবার্লা হই, ইনুর নাম গুণা, ইনুর নাম ফাফ, আর যে গরিবের লাভ হই
ইনুল্লাহ নেক আমল নেক আমল করলে বান্দায় জান্নাত হয় আর ফাত করলে জাহান্নাম যায় আল্লাহ সাত দে আর বান্দা জাহান্নামত একবার নজর এতাল্লাই শতানা হতা নগত্য হই গুনা প্রকাশ্য ভাব নগত্য হই গহন গহন গুনা নগত্য হই হ্যাঁ আদিনাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন আল্লাহ পাক ফরমার যারা নাকি যে সমস্ত বান্দা বাদী অকল গুনাহ খামাই করে যে বান্দা দুনিয়াত থাকি গুনাহ খামাই করিও যদি তওবা নসিব নয় হয় কিয়ামতের দিন সামহাই এই গুনাহ শাস্তি ভোগ করা ফরিব ইয়ার রাখো গুনার শাস্তি ভোগ করা ফরিব গুনা দুই প্রকার আছে হদিন গোপনে করা যায় আর হতে প্রকাশ্য করে গীবত গরণ কবির গুনা মেশুর সামনা সামনে করে কেন সাত বানত বই সমালোচনা করে গীবত করে রাজনৈতিক মঞ্চ উঠিলি এডে এক নেতা আর এক নেতার কি রে সমালোচনা করে দুই বেলা একবারে ঐদ্যবানে গড়া দেই হতে গীবত আবার গীবত হতে আশা আশা দোষ জিয়ার আছে ইয়ার অদে আশার ঐদ্যবানে হন সামনে হই ঐদ্যবানে হন ইয়ার নাম গীবত একজন তো দোষ একখান নাই ইয়ানোর ঐদ্যবানে হইলে তার নাম বহতান তার নাম অহবাদ মিথ্যে বন্যায় করলে তার অভাবাত হয় আশা আশা ঐদ্যবানে বন্যায় করলে তার গীবত হয় দোনার কবিরা গুণা দোনার কি কবিরা গুণা বান্দারে জাহান্নাম নেয় মুসলমান কবিরা গুণায় বান্দারে জাহান্নাম নেয় সগিরা গুণা বান্দা সর হার গুণা যেগিন বান্দায় গড়ে সগিরা গুণা বান্দার আস্তে আস্তে কবিরা গুণার মিকে ঠানি নে আলগা মাইয়া খাপন নান সগিরা গুণা সর গুণা যে মানুষ প্রত্যেক দিন আলগা মাইয়া ফা খাপ পইবের মাইয়া ফল আড্ডা দেওয়ানোর অভ্যাস করে ফেলেব আস্তে আস্তে মাইয়া ফা সাথে সাথে মাইয়া ফল আলগা ফুরুসল্ল অবৈধর সম্পর্ক জরিব অবৈধ সম্পর্ক মেদি বাজি যাইব আস্তে আস্তে জেনার গুণা মেদি বাজি যাইব জেনার গুণা জেনাকরণ কবিরা গুণা সব ধর্ম যেখানে ধর্ম মেদি জানাকরণ কি কবিরা গুণা ফাপ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইতার ধর্ম মৃদ্য নারী পুরুষ অবৈধ সম্পর্ক জড়াই জন জেনাকরণ সব ধর্ম মেদি ফাপ মুসলমান ধর্ম তো ফাপ আল্লাহ পাকে ফরমার ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়াসা সাবিলা খবরদার জানা নগর গো জানার গুণার খাস নজাইও জানার খাস নজাইতো হর অর্থাৎ এন খাম নগর গো যেই খাম করতে করতে আস্তে আস্তে তোমাতে জানা পর্যন্ত পৌঁছি যা ফরে অর্থাৎ বেফরদার মাইয়ে ফল অবাধ মেলামেশা নগর গো যেই পুরুষে মাইয়ে ফল অবাধ মেলামেশা করে আস্তে আস্তে এই নারী পুরুষ জেনার গুণামির দিকে গ্রেফতার হয়ে যায় একবারও যদি খনিকে জানাবিদ সঙ্গে সঙ্গে জাহান্নামের উপযুক্ত গিয়ে এই যদি মৃত্যুবরণ করে সোজা জাহান্নাম দিব হ্যাঁ আল্লাহ পাকে ইমানদার বন্দা আল্লাহর বন্ধু আল্লাহ পাকে ইমানদার বন্দারে মহাব্বত করে দেই তারে দেই আল্লাহ পাকে প্রথমে সতর্ক করে দে গুণা নগরী গু প্রকাশ্য ভাব গুণা নগরীবে গোফনে গোফন গুণা নগরীবে হারণ গোফন হন গোফন আল্লাহ সামনে গোফন ন আল্লাহ সামনে আয়ন সামনে গোফন আল্লাহ সামনে বেরাগ ব্যাগেন প্রকাশ্য রাইতুর অন্ধকারত গুণা করিল আ কবিরা গুণা করলি দুনিয়ার কেয় ন দইল আল্লাহ দেখে দেয় নয় কেয় ন দেখে দেয় দেখে হনে আল্লাহ আর দেখন দুর্বল আল্লাহ দেখন শক্তিশালী আর সামুরমিকে চাইলে ফিসমিক কেন দেই ডেনমিক কে চাইলে বামমিক কেন দেই উর্মিক কে চাইলে নিসুরমিক কেন দেই দেখি রে আবার রাইতুর অন্ধকারত আর কিচ্ছু ন দেই কিন্তু আল্লাহ দিনুর ফরত দেখে রাইতুর অন্ধকারত দেখে রাইতুর আদার অন্ধকারত একখান খালা পাত্র রূপ খালা ফিয়ারা আলে দে আচ্ছা একটা খালা পাত্র রূপ ফিয়ারা খালা দেখা যাবো না পাত্র খালা আরে দে পাত্র রূপ ফিয়ারাই গো কি খালা
আরো রাইতর আদার হনত দেখন হন সুরত আছে না আরা ন দেখি না আল্লাহ পাকে রাইতর অন্ধকার খালাফাত্তরুত খালাফির আদার দে ইয়ন আল্লাহ দেখে তোর আল্লাহ দেখন শক্তিশালী আল্লাহ তো লই তখন লই রাখন হন সুযোগ নেই মানুষত্বন গফনে তাকে আম আ গুনাহ করি তারে আ মুসলমান বাফে মানা কই কি ফোয়ারে খবরদার সিক্রেট না হাবি তোর তোরে সিক্রেট হাতে আই হন দিন ন দেই ফান ফয় ফয় বাফর সামনে সিক্রেট না হয় দোয়ানোর ফিস করে বউ বইরে সিক্রেট টানে বাফে তো ন দেখে তোলি বাফতন লই লই এরে সিক্রেট হওয়ার সম্ভব আছে কিন্তু আল্লাহ তো লই লই এরে কোন কিছু করানোর কোন সুযোগ নাই কিয়া আল্লাহ পাক বয়ান ফরমার ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর আল্লাহ পাক বলে সুগুর খেয়ানত কে ন জানে আল্লাহ জানে বন্দার মনে মনে কি কি পরিকল্পনা করে দুনিয়ার কে ন জানে আল্লাহ জানে মিয়ানে আ শেখ মাশুক রমজেস কেরামান কাতবি রাহম খবর নিস আশেকদের মাশুকর মধ্যে সগুর ইশারা কি হতা চলে প্রেমিক আর প্রেমিকে একজন একজনের ল কোনা চোখ মারে হতা হই খোনা চোখে কি হই যে হই তে জানে যার হই তে বুঝি খেরামান কাটুন ফেরেস্তা হলন্দর বড়ই রে কি লেবু সব লেবু গুনে লেবু ঠের নফার খুঁজকে চাইলু কি হইলু সাই রে কি বুঝে তো সাই ঠের নফার হদে ফেরেস্তা ঠের নফার সগুর ইশারা টোর নফার কিন্তু আল্লাহ পাকে সত্য সত্য আল্লাহ ঠর ফায় সগুর খোনা মারি হারবে কি ইশারা করি আল্লাহ জানে কি হতো চাই ইশারা করি ইয়ান আল্লাহ বুঝে এমনকি মনে মনে দনজনে কি পরিকল্পনা করে দিলে দিলে কি হতাশ গুল ফাখার এগিন বেআগিন আল্লাহ জানে তাহলে যত গোফন হইব আল্লাহ তুল গোফন রাইবার সুযোগ নেই এটা আল্লাহ পাকে ইমানদাররে সতর্ক করে দে ও আর বন্ধ জন্নতর আশা করতে চাইলি আখরতর আজাবতর বাইসতে চাইলি খবর শান্তি পাইতে চাইলি তৈলি গোফন গুণ নগরী প্রকাশ্য ভাবে নগরীর নগরীবে প্রকাশ্য ভাবে করলি মানুষ উদ্দ সাক্ষী হইব তোমার দেয়ের গুণ গরব দিয়ার মানুষ উদ্দ সাক্ষী দিব ইয়া গোফন করলেও তুমি আত্ম বাসিন্ন পারিবে কিয়া আজ সামনে অনেক কিছু গোফন নেই আল্লাহ সামনে অনেক কিছু গোফন নেই আবার প্রত্যেক গুণাগার যে যেকোনো গুণা করিব গরক গুণাগারের বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর কাছে সর্বসাক্ষী সাক্ষী দিব হার বিরুদ্ধে যে গুণা করিকে তার বিরুদ্ধে হন জবিনুরোধ বিনোরোধ জানা করি আল্লাহ জবিনুরোধ আত খাই আল্লাহ জবিনুরোধ মিশা সাক্ষী দি জবিনুরোধ যে সমস্ত বন্দা ফাফকল গুণার সামল করিব নিষিদ্ধ সামল করিব শরীয়ত বিরোধী সামকল যে আল্লাহ জবিনুরোধ বন্দায় করিব এই জবিনিয়ান বন্দার বিরুদ্ধে আল্লাহ দরবার সাক্ষী দিব ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কেয়ামতের দিন জবিন আল্লাহ রেখে দিব বন্দার বিরুদ্ধে সাক্ষী দিব অখদা আর উদ্ভবে ফল্লা মায়ে ফল্ল অবৈধ খামত লিপ্ত হইয়ে তে মিশে সাক্ষী দিয়ে দে আয় জবিন সাক্ষী জবিন আর আনোর বিরুদ্ধে কি দিব আল্লাহর একটা সাক্ষী দিব মুসলমান দুই হাজার দুই ফেরেশতা বৌরই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ পাক ফরমার কিরামান কাতিবিন আমল নামা লেখে দে দুয় সম্মানী ফেরেশতা আ মুসলমান খাতা কলম লই দেন্ড দীর্ঘ সব লেখে বাঁড দীর্ঘ গুণার গুণার খাম লেখে এই লেখে দে ফেলে তকল অনারা বন্ধ করে তোমারা বন্ধ করে যা খাম করি ব্যবিয়া কিন ফেরেস্ত করে জানি ফেলাই এখতাল লাই যে বন্দা গুণ করিব ফেরেস্ত বন্দার বিরুদ্ধে সাক্ষী হইব ফেরেস্তা বন্দার বিরুদ্ধে কিব সাক্ষী হইব আবার গুণ করতে করতে যত গুণ করিব লিখিব লেখতে লেখতে বালাম হয়ে যাবু শিরিক গুণার বালাম বান্দার হক খাই ফেলে দিনুর বালাম
আল্লাহর ইবাদত ন করে দে আল্লাহর ইবাদত ধ্বংস করে দে এই গিন রূপ গবালাম মোট মারতে আমতর ময়দানে মে দে তিন গুনার বাম উগো শিরক গুনার বালাম এই বালামর গুনা maaf ন করিব আর উগো আল্লাহর হক নষ্ট করে কি আল্লাহর ইবাদত ন করে বহুত রোজা ন থাকে বহুত অক্ত নামাজ ন পড়ে এই গিন দে আল্লাহর ইবাদত আল্লাহর হক ধ্বংস করে কি দে আল্লাহর হক ধ্বংস করে কি দে গুনার বালাম গইব আর উগো বালাম বুঝে বান্দার হক ধ্বংস করে দে বালাম বান্দার জমিন সীমা টেলি টেলি নিজ জমিন ডর করি নিজ সীমা টেলি আই টেলি টেলি জমিন নিজর গান ডর করি প্রতিবেশী জমিন হজু এক হাত দুই হাত গেয়ুগু আর জন জাগা দখল করি ফরিয়ার অক ন দে দোয়ানোর ব্যাখ্যা করে করে ব্যাখ্যা টিয়া ন দিয়ে রে আ মুসলমান দে সত্য নদ্যা দে গেই বান্দার হক মারি খেয়ে দে বান্দার জাগা জমিন দখল করি দে এগিন উল্লাই আলি দে উগা বালাম হইবু এই বালামত লেখা তাইব এই বালামর গুণা যেগিন আছে এগিন কোনদিন প্রতিশোধ লন সারা বদলা লন সারা কোনদিন না সারিব বদলা লন সারা সারা সারি নইব তাহলে গুণার বালাম এগিন কিয়ামত দিন যখন খুলি দিব আল্লাহ কি কইব ইকরা কিতাবাকা তোমার আমল নামা বন্দা তুই ফরিছ তোর আমল নামা তুই ফরিছে তুই সা আর ফেরত তকলে হন কেন মিশা কথা লেখিন হন তুই ন গরজ দিলে একখান গুণা হন লেখে দিন হন হন একখান গরগ দে একখান জাগাত দুইয়ান লেখিন হন সা তোর উৎখন জলম করে দিনি অত্যাচার করে কিনি বেশি লেখিন হন সা বান্দা শেয়ার করিব খোদা একখান এক ফুট বেশ কম ন করে আই দুনিয়া যেন অপরাধ করি টিক টিক অদ বেআন লেখে ফেলাই তো বান্দাই নিজে নিজে ফরি ফরি আমল নামা ফরি ফরি নিজর দোষটি যে ঠাল হইব তো বান্দার বিরুদ্ধে গুণা করে দিতে বান্দার বিরুদ্ধে আমল নামাইয়ান সাক্ষী আমল নামাইয়ান কি সাক্ষী আবার এক থাকে হবই এক নম্বরে জবিন সাক্ষী দুই নম্বরত ফেরেস হাঁদর ফেরেস্তা সাক্ষী তিন নম্বরত আমল নামা সাক্ষী চতুর্থ নম্বরত আটটেং সাক্ষী আঠে ঠেং আল্লাহ রেখে দিব সাক্ষী দিবি আল্লাহ পাক বায়া ফরমার اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله پاک فرمار دنیا میں دی افراد گری گری گالے میسو تا خوتی دی مادر گری خوڑو زخو دائیں مادر نو گری তুই জানা গরি বিচারক মৃদ্য দায় আরাম করে হয়ে দিয়ে সহন করে হয়ে যায় হন জানা ন গরি দুনিয়া দোষ গরি করে ন করত বলে মিশতা হতি দি গালিয়ান আল্লাহ পাকে গালিয়ান কেয়ামত দিন বন্ধ করে দিব গালে হইতে চলো আ কে দেখ হো বুদে দস্ত গয়ত মন হামি দোষ দিদাম লব্ব গয়দ মন হামি বুসিদাম আতে খোব না আই অকদা চুরি করি আই হারাম টিয়া খামাই আর মুখে খোব দে জুবানে খোব দে অকদা আই ওটে খোব দে ওটে সাক্ষী দিব দে আই ফলাম মাইয়া ফারে আধে গেলে তুত এখান লক ফাইয়ে দরিয়ার উগ সুমাদি ফেরাইলাম ওটা আল্লাহ রে সাক্ষী দিব মুসলমান যেতে নাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠেঙে খোব দা আই চশম গয়দ চিদা চশম গয়দ করদা আম গমজা হারাম লব্ব গয়দ করদা আম চিদা আম সু উল কালাম সব খোব দা আই আলগামাই বা হাপুয়াই আল্লাহর খোব দে মুসলমান মুখ জোবানে খোব দে আই ঐদ্যবানে বৌ বা মেশর সমালোচনা করি কি বোধ করি আর অনর আটেন আই অনর বিরুদ্ধে আল্লাহর রে সাক্ষী দিব আল্লাহরে হইব খোদা আর অনেক দুনিয়া মিদি থার অঙ্গ বানে দিলে দে তে আর যে খামলে ব্যবহার করি আতে বাদ্যের খামিয়ান গড়া ফরগি সোয়াবত ব্যবহার করি সোয়াব গড়া ফরগি গুণার খামত ব্যবহার করলে আই আটেঙত্তে গুণার খামত ব্যবহার ফরগি কিন্তু খোদা আজিয়া আয় স্বাধীন হয়ে গেই কেয়ামতর ময়দানত আয় কার্তুন স্বাধীন হয়ে গেই তার খতামতে আজিয়া আতে চলা হইতন আই আজিয়া অখোদা অনর হাতে সত্য সত্য হতা অনর হাতে শিয়ার গরির এটা সর্বসাক্ষী প্রত্যেক গুণাগার বান্দায় প্রতিটি গুণার ব্যাপারে সর্বসর্বসাক্ষী কেয়ামতের দিনে তৈরি করে রেখে
সাক্ষী অনুর খনে ধমকি দিন না পারে দুনিয়া সাক্ষী রে গুলি দেখাইলে রাতিয়ে দারে ফোটর নদা সাক্ষী দিবার লাগে ঠেয়ার বোতা গলায় দিলি ঠেয়ার বোতা যখন ফাইতে খুশি এখন আর সংসারটা চলে আর কি ভাই হরদে সাক্ষী দন বফু আলো একখানে আরামে বাদ দুয়া খাইতে আল্লাহ বালা বেশি ঠেয়ার বোতা গলায় দিল দুনিয়ার সাক্ষী সাক্ষী নদে অথবা রাতিয়ে বন্দুক দেখাইলি ইয়ে অসাক্ষী নদে অথবা প্রভাবশালী হওয়ার নেতারা তার টেলিফোন করে ধমকি দিলি ইয়ে ডরে সাক্ষী দিতে নদে কিন্তু আল্লাহ পাকে প্রত্যেক গুনাগার বান্দার বিরুদ্ধে যে সার্গ সার্গ সাক্ষী বানাই সাক্ষী এগুনোর খনে কে আর ধমকি দিন না পারে এগুন খনে কে আর তুমি দুসারুয়া সাক্ষী এখন কে আর তুমি গুস ন খায় ইতারা খনে কে আর ধমকির পারবা নগরে খাক বাদ আব আতিশ বান্দা আন খাক বাদ আব আতিশ বান্দা আন বামন তু মুরদা বাহক জিন জিন্দা আন মেডি আগুন বাতাস পানি ইন বিয়াগিন আর আল্লাহ মরা আর বুঝে দিন আমার নমাতে বোবা মরা ফেরার নাই নিষ্প্রাণ জিনিস এক মনে করি আল্লাহ আল্লাহ জিয়াতা আল্লাহ সামনে কি বিয়াগিন জিয়াতা মেডিরে যদি আল্লাহ এখন হুকুম করে এর খাতা হাফি বুধে হাতে ভূমিকম্প হয়ে গর্ত নীল শোনা বাতাস শুধু যদি আল্লাহ এখন অর্ডার দে এই বাতাস জোরে জোরে বাস আয় বাতাস এর বা বাই বুধে প্যান্ডেল ট্যান্ডেল ব্যাগের বাঘি আর ব্যাগন গরব দলে গলে দিবি হার হতা ধরে দে আল্লাহ আগুনের আল্লাহ জ্বলাইতে হইলে জ্বলাইবু আগুনের যদি আল্লাহ নিষেধ করে ইব্রাহিম আলাই ইসলাম পয়গম্বরের একখান কেশ ন জ্বলাইবু ফানি আল্লাহর রহমত আই অনল ফানি হতা নহয় আই অনর হতা নে আল্লাহ যদি ফানির অর্ডার দে সাগরের ফানি বিয়াগিন খুলো তুরিয়ার গদ দুয়ার বিয়াগিন ডুবে ফেলাইব হয় দে বন্যই তাহলে বিয়াগিন আল্লাহর গোলাপ এত আল্লাহ আল্লাহ জুনুর আই অনর বিরুদ্ধে গুনাগার ফাফি বন্দার বিরুদ্ধে সাক্ষী বানাইব কেয়ামত উদ্দিন সাক্ষী অনুরে হনে কি আয় দমাই রায় তেরিব না সাক্ষী নদী বেল্লাই বস গরি তেরিব না না তাহলে অপরাধী অপরাধ গরি আল্লাহর সাথে তো বাতিল গরম সারা মৃত্যুবরণ করি প্রত্যেক গুণাগার কেয়ামতর ময়দানত নড়িয়ে পারিব না নড়ি ভেত্য নু মেডিয়ে ঠেলে বাইর করে দিব আমেরিকার প্রেসিডেন্টে যদি হয় না গোটা দুনিয়ার রোধ আর হতা চললি গোটা দুনিয়ার রোধ আয় রাজত্ব করবি দি আয় এই মেডির তো আজকে বাইরে চাপ নয় যেন মিলিয়ে হব তুই হন বাইর নতি এক মেলা মারিব কে আমার মজার অনেকে মেডিয়ে ঠেলি আর বাইর করে দিব এটে কে আর ভিতরে ভেত্য নু ইসলাম ইসলাম সিয়া তু দন আরো আরে দ্বিতীয়বার বিয়া গুণের বাইর করে দিব হাসার ময়দানত নোটি বাসই নেই ইমানদার কাফের আল্লাহ মানুন্য ন মানুন্য ব্যাগুন হাসর ময়দানত বাধ্যতামূলক ভাবে ব্যাগুন অতরোয়া ফুরিব সূর্য তাফমিদি পঞ্চাশ হাজার বছর দ্বারাই তা ফুরিব ইমানদার নেককার বন্ধ কলরে আল্লাহ পাকে মুসলমান আর সত্তলে সাইয়াল মিদি আরামে রাখিব আলহামদুলিল্লাহ কেয়ামতের দিন আল্লাহর আরশের সামনে আল্লাহর আরশর ডেন্ডা কোদি হদর মন্দা তাইবু আল্লাহর আরশর বামডা কোদি হদর মন্দা তাইবু আরশর সাম্মদি হদর মন্দা তাইবু আরশর সাম্মদি যারা তাইবু ইতেরা আল্লাহর বেশি নৈকট্য বান্দা আর ডেন্ডা কোদি জুন তাইবু আল্লাহর ওলিয়ল ইমানদার ফরেজগার বান্দল যারা জন্নতি বৃহস্পতি বান্দা ইতেরা আরশর ডেন্ডা কোদি তাইবু আর আরশর বাঁটো দি চাইবু দে কেয়ামতের দিন ইতর দিন জাহান নামি দেবে দে গুণ মেয়ে আমার তাজুন জাহান নামি ফাফি গুণা করি কি গুণা করি করে জীবন হারাইয়ে তারা চাইবে দে হুন্দি কাফের এবং খোদার দুরোহী নাস্তিক এবং আল্লাহ নাফরমান বান্দা বান্দিও আরশর বাঁটো দি চাইবু যারা জাহান নামি আ মুসলমান সর্বপ্রথম আল্লাহ পাকে হুকুম দিব দে নির্দেশ দিব দে আরশর সামনে যারা আছো নবী অকল সিদ্দিকীন অল শহীদ অকল নেককার অল খাটি খাটি আল্লাহর ওলি অকল আরশর সামনে আছো দে তোমরা ব্যাগুন আরশর নিচে চলি যাও সাম্মুর গুণ আরশর নিচে চলি যাওয়ার বাদে
আল্লাহর আরশের ডান্ডা দিয়ে সমস্ত বান্দা কল তাইব জান্নতি হল দ্বিতীয় নম্বর তারা বলে আল্লাহর আরশের নিচে যাইব আল্লাহর আরশের নিচে ঢুকানোর বাদে আরশের ছায়ার তলে তারা হাশর ময়দানে জীবনিয়ান অতিবাহিত করিব আল্লাহর আরশের বাম দিকে যারা তাইব উন জাহান্নামী উন দেরে খড়ে দেব যে জাহান্নামে যাইব এখন আল্লাহ গুনাহগার বান্দা পাপী বান্দারে আল্লাহ দুনিয়া সতর্ক করে দে বন্ধ তুই বাঁচিন না পারিবে গুনাহ করিবে বাঁচিন না পারিবে দুনিয়ার মধ্যে যদি তুই গুনাহ করিকে অদে হয় আল্লাহ তো বড় দয়াবান সন আর তো বাপফুত ফোয়ারে যদি বাফে হন নিষিদ্ধ খাম করতে দেখে দয় বাফর হতা যদি ফোয়াই নমানে দয় ফোয়ারে বাফে গড় তুন বাইর করে দে নয় নেয়া ফোয়াই যদি বাপর কথা না মানে ফোয়ারে কতদিন বাইর করে দে ফোয়ারে নিষেধ করে দিয়ে দে মতর খা বেনমাজি আড্ডা নদীবি মদ দিল্ল ঘুরে ফিরানো করিবি ফোয়াই বাপর কথা নদরি মদ মদ দিল্ল আড্ডা দে আর বেনমাজির আড্ডা দে বাফর কথা পরবার নগরে বাফের ন জানে ফান ফান অফরাদ অকল গড়ে দে ফোয়ার বন্যায় দেশের সাইগে গু বাফর খান্নালি দার গু এদিকে অফরাদ গড়ে দে ফোয়ারে রাগতাই রে বাফে গড়ে তোর বাইর করে দিতে নয় নেয়া আগর বাপে দর জঙ্গে জয়ত কষে আগর বাপে দর জঙ্গে জয়ত কষে পেদর বেগুমা খসমে গিরত বসে কিন্তু আল্লাহ পাপ পরদেকার খেন দয়ালু ইমানদার কলরে আল্লাহ নিষেধ করিতে বান্দা গুনা নগরিবি প্রকাশ্য গুণ নগরিবি গোফনে গোফন গুণা নগরিবি তারপরও যদি কোন বান্দা গুণাত গ্রেফতার হই দয় তুলি আল্লাহ তে রাগতা গোসাতা ইরে বান্দার লোক কত দনহন আসিল দিন হয় না বাপর দেখি আল্লাহ ইউ গুণাকার বান্দার লোক কত ন হইতু ইতারা সম্পর্কে হন চিন্তা নগৈত্য হন আদেশ নগৈত্য গরম ন আছিল রাগতালি কিন্তু আল্লাহ পাকে গুণা করি ফেলে এটা অনুর খেন দয়া করে সো বান্দা গুণা তো গরি গুস মরানোর আগাকে কেন তোবা করি তার নিশা গুণা করি দে গুণর আল্লাহ বাসিবার রাস্তা দেখে দেন দে অবান্দা গুণগর গুদ বান্দা গুণ লই আর হাসা আইলে হন দিন বাসিন না পারিবি সাইয়ু যে যাও না বিমা কানু ইয়াকতারিফুন মাইয়া আমাল সু আন ইউজা বিহি আল্লাহ ফরমাতে যখন মাইয়া ফা মরফা গুনার খাম করিবে নিঃসন্দেহ তোমাতে গুনার শাস্তি ভোগ করা ফুরিব বান্দা গুণ করি আর হাসায় সান্না পাবি একতাল্লাই দুনিয়ার হয়াত যেতে দিন আছে তোরা আয় তোরা নবীর ছিলে আ তোবা করিবে সমল আম্বা করে দি মৃত্যুর আগে পর্যন্ত তোবা করিতে দিবি যেতন গড়গড়া নয় قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله يقبل توبه العبد ما لم يغرغر আল্লাহ পাকে বান্দার তোবা অতক্ষণ পর্যন্ত কবুল করিব যতক্ষণ নাকি গড়গড়া আরম্ভ নইব মৃত্যু সাকরাত যতন আরম্ভ নইব এতক্ষণ পর্যন্ত দুনিয়ার অস্তাকে দুনিয়ার অস্তাকিলি সত্তর বছর গিয়ে অপরাধি গুণাগারেও যদি গুণা করে আল্লাহ পাক তোবা কবুল করিব সত্তর বছর গিয়ে কাফের মশরে আতিককে আল্লাহ পাকে দিল ফিরে দি সত্তর বছর গিয়ে বুড়ে যদি আল্লাহর কাছে হাঁদি হাঁদি তোবা করে দে হয় আ মুসলমান আল্লাহ যখন নাকি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল পাকে ফরমান আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু যেদুর বয়স হইব না কেন দুনিয়ার অসুখ থাকতে যদি কলমা ফরকি দেয় মুসলমান হইতে হয় সাথে সাথে সত্তর বছর পর্যন্ত যা গুনাহ করে গেল পাপ করে গেল বিয়াকের একসাথে আল্লাহ পাকে মাফ করে দিব আলহামদুলিল্লাহ কালমা ফরানোর ওয়ার ওয়ারে সমস্ত গুণ ব্যাগের মা একবারে গুণ ছাড়া জন্নতি মানুষ সাইতু সাইলি অত্তর বছর মৃদ্ধি থোবা করকে দে ইমানে নিয়ে মানুষই বেরোস কেই বে এখন মারা গেলে ওয়ার ওয়ারে জন্নত যাইব মারা যান ওয়ার ওয়ার ফর দেব জন্নত যাইব কে কালমা ফরানোর ওয়ার ওয়ারে গুণ ব্যাগের মাফ হই গুণা মাফ হই সামনে জীবন থাকিলি বে নামাজ দোয়া ফরিব
একতলে আল্লাহ পাকে ফরমাদে যারা নাকি গুনাহ করিগো বান্দা আর ফাসে আয়ের তুই বাসিন না পারিবে একতলে দুনিয়ার অসত্তাতে তুই একলা হাঁটি ভাবে তওবা কর তওবার রাস্তা শিখে দে উগবা ইমানদার বান্দা গুনার খামরে ফারর মতন বারে বলে মনে করে ইন্নাল আব্দাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িমুন তাহতাল জাবাল ওয়া ইয়াখাফু আন্নাহু ইয়াকউ আলাইহি উগো গুনাহগার বান্দা মনে করে যে হলে কান গুনার খাম যদি কোন গুনাহগার বান্দা করে ফেলে দেয় তাতে গুনাহগার বান্দাতে লাগে যে মাথারও দেখে উগো ফার ফির কি ফান লাগে ইমানদার বান্দা গুনাহ করিলি আতিককে গুনাহ করি ফেলেলি লাগে দে আর মাথারও ফার হইগি এর লাগে কিন্তু খনুগা নাফরমান বান্দা ওয়াল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন ইয়ামুরু আলা আনফিহি খদে যে সমস্ত নাফরমান বান্দা ফাসিক ফাজির নাফরমান বান্দা গুনাহগার বান্দায় গুনারে একবারে হালকা মনে করে গুনারে মনে করে যে মাফ না হমি দুগা মাসে বসু বলে মনে করে গুনা করে দিই তারা যত বড় গুনা করিবে না কেন তারা মনে করে এখন আর না হতো মাসে বসে দেরি মাসে ইবার ইন্দিয়া এসছি আত দুরে দিয়ে গিয়ে গো মাসিরে এত মামলে জিনিস বলে না বুঝে বড় গুনা করে ফেলিল তাই মনে করে দুগো মাসি মুসলমানের ফোয়া ফেকেজ করে এত কিছু মনে না করে মাসি বসে দেরি আ মাসি যেন আসা যাওয়া করে নাকত বলি বাড়ি মারার মত্তর সোয়াদ দেখানোর মত্তর দেয় রেজার গু যত বড় গুনা করিব না কেন আর ফাজের গুনাগার নাফরমান বান্দায় গুনা যত বড় করিব করক আর গুনার খামরে মাসির মতন মামুলি সামান্য জিনিস বলে মনে করে মক্কাতে সামান্য ব্যাপার বলে মনে করে জানা করে দে সামান্য ব্যাপার বলে মনে করে ফেকেজ করে দে নাচ গান সাথ দে করে দে গান বাজানা গায়ে গায়ে তিফতিল দে ইন ওরে সামান্য মাসির মতন মনে করে নাউজুবিল্লাহ কিন্তু ইমানদার বান্দা গুনারে ফারর মতন বাড়ি বলে মনে করে অবু কেন গুনা করিলাম আল্লাহর না ফরমান করে ফেলাইলাম আল্লাহর নিয়ামত খাই খাই আর মাথার ফার আনা বাকি ফুকি ফান লাগে এন মনে করে আল্লাহ পাপ ফরজ দেখারে ইমানদার দেখারে দেই গুনা করার তো সতর্ক করবি আল্লাহ হলো গুনা করে তুমি সার্ন হইবে গোপন করিল আর তুমি কিছু গোপন না তাইবু সাথে সাথে আয় তো তোমার খাদ্য খালাপ ব্যাগে জানি তারপরও আতে নাতে দরি বললে প্রত্যেক জনের বিরুদ্ধে সার্ক সার্ক তৈরি করে সাক্ষী তৈরি করে রেখি কিন্তু তুমি গুনা করে সার্ন হইবে বন্দা যদি বেঁচতেছ গুনা ঘুরে ফেলে ইয়ো খাঁটি ভাবে তোবা করো আল্লাহ পাক ফরমার ইয়া আয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম বান্দা ইমানদার বান্দল কাফেরর হদ দল ইমানদার অকলর হদ ও ইমানদার বান্দা আ গুনাহ তো করি ফেলাইও গুনার গাটে আর লইর খবর যাইলি কিন্তু তো আল্লাহই বারকা বাজিব তুই কোনো দিন শান্তি না পাইবে যদি খবর শান্তি আখরত শান্তি পাইতা মনে হয় দুনিয়ার অসত্যাতে খাঁটি ভাবে আল্লাহর দরবার তওবা কর খাঁটি ভাবে তওবা করিলি হয়তো আল্লাহ তোর আশা করা যার আল্লাহ পাকে তোমার গুনাহটা মাফ করে দিব মাফ করি বরণ অন্য আয়াত আছে অবদার তো সাইয়্যাতিহিম হাসানাত আমল নামার খাঁটি ভাবে তওবা করিলি যতক্ষণ গুনাহ আছিল এই গুনাহের পরিবর্তে ব্যাকরের সওয়াব দিব দলে দিব আল্লাহ গুনাহের সওয়াব দিব দলে দিব খাঁটি ভাবে তওবা করিলি রাসূলের পাকে হাদিস শরীয়ত ফরমাইয়ে যে সার্গ সার্গ সাক্ষী আছিল আনর গুনার বিরুদ্ধে ব্যাগ গুণরে আল্লাহ পাকে গুনার কথা ফরাই দিব এবং বন্দার আমল নামার গুণা লেখা আছে দিয়ে নরে আল্লাহর নিজের কুদরতের হাতে গুণায়ন মুছে দিব কিয়ামতের দিন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহ বিদামবিন তখন কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করিব দে তওবা করে যাইতেলি আল্লাহ আল্লাহ একবার গুণা ছাড়া সাক্ষাৎ করিতে দিবেন আনর বিরুদ্ধে কোন কেয় আল্লাহর এটা সাক্ষী দই না ফানো যাইব আল্লাহ পাকে ব্যাগ করে বাকি জীবন নান বিগত জীবনের গুণা মাফ কর সত্যি আল্লাহ কাছে তওবা করিগম খেলনা হাঁটি করিগম হাঁটি বাবু তওবা করিগম বাকি জীবন গুণামুক্ত হারাইয়ে রে পয়গম্বরের তরিকা মতে হয়াত্তান হাঁটি বেল্লাই আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করক আহারে সহ ব্যাগ গুণ হইয়া আমিন ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।